আমরা ওয়েস্ট মলে এসেছি, কিন্তু এখানে কোথাও মানে উপরে যে ফুড কোর্টে গেলাম সেখানে কোনো গ্রিন ফুড ফ্রুটের ওপর কোনো আইটেম নেই, কোনো ফ্রুট জুস নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকের ভিডিওর বিষয়টাই হলো একটা চ্যালেঞ্জ ভিডিও, এবং সেটা হচ্ছে গ্রিন ফ্রুট চ্যালেঞ্জ ভিডিও। মানে সারাদিন ধরে আমি আজকে যা যা খাবো সেই প্রতিটা খাবারের মধ্যে কিছু না কিছু গ্রিন ফ্রুট থাকবে, আর সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটাও মানে ইন্ট্রোটাও গ্রিন একটা গ্রিনারি বেছে নিয়েছি, যেটুকু গ্রিনারি আমার বাড়িতে আছে, আর সেই সঙ্গে একটা গ্রিন ড্রেসও পরে নিয়েছি যাতে পুরো ব্যাপারটা একদম প্রো মানে প্রফেশনাল মনে হয়। তো চলো সবার আগে চলে যাবো রান্নাঘরে, বানিয়ে ফেলবো আমার ব্রেকফাস্ট, দেখে নাও সেখানে কি কি আছে। চলো চলে এসেছি আমার কিচেনে, তোমাদের চেনা। এখানে যেহেতু আমি আজকে গ্রিন ফ্রুট চ্যালেঞ্জ নিয়েছি, তাই আমি নিয়ে নিয়েছি দেখো কিউই, যদিও কিউইর বাইরেটা এক মিনিট, যদিও কিউইর বাইরেটা এরকম হয় কিন্তু ভেতরটা এরকম আমরা সবাই জানি, কাজে এটাকে আমি গ্রিন ফ্রুট চ্যালেঞ্জ হিসেবে নিতেই পারি। তো আমি কি করব, আমি কিউইর একটা জুস মতো বানাবার চেষ্টা করবো, একটা জুস বানাবো, আর সেই সঙ্গে আমি এটা হচ্ছে অ্যাভোকাডো, যদিও এর কালারটা একটু কালচে হয়ে গেছে কিন্তু আমরা সবাই জানি অ্যাভোকাডোর ভেতরটা সবুজ হয় বাইরেটাও গ্রিন হয়, যদিও এটা একটু কালচে হয়ে গেছে আর ভেতরটা দেখতেই পাচ্ছ গ্রিন। তো আমি অ্যাভোকাডো টোস্ট বানাবো, ঠিক আছে? তো যেহেতু বলেছি আমার আজকে সবকটা মিলেই মানে ব্রেকফাস্ট টু ডিনার যা যা আমি নেবো সবেতেই আমার গ্রিন ফ্রুট কিছু না কিছু থাকবে, তো সেই জন্য আমি টোস্ট খাচ্ছি, টোস্ট নিচ্ছি, তার সাথে আমি সেটার উপর আমি পুরো অ্যাভোকাডো দিয়ে দেবো। ওকে লেটস স্টার্ট। কিউই গুলো এখন আমি ব্লেন্ডারে দিয়ে দেবো। বাই দ্য ওয়ে কিউই গুলো আমি একটু টেস্ট করে দেখেছি, ভীষণ টক, আমি একটু চিনি অ্যাড করছি, যদিও ভেবেছিলাম চিনি অ্যাড করবো না, ভীষণ টক, আমি এক চামচ চিনি অ্যাড করে দিলাম, সেই সঙ্গে আমি একটু জল মিক্স করব। তবে একটা কথা বলে রাখি, কিউই যদি খুব মিষ্টি হয় তাহলে এর সাথে একটু লেমন জুস অ্যাড করতে পারো, কিন্তু আমার কিউই এত টক যে আমি এর সাথে আর লেমন জুস অ্যাড করলাম, লেমন ও গ্রিন। আমি এর সাথে একটু সল্ট মিক্স করব, রক সল্ট মিক্স করে দেবো। এখানে রেডি হচ্ছে আমার টোস্ট, আমি ব্রাউন ব্রেড নিয়েছি আর তার সাথে তার উপরে আমি বাটারের মতো এই অ্যাভোকাডো লাগিয়ে আজকে ফুল গ্রিনারিজ এর মধ্যে গ্রিন গ্রিন ব্রেকফাস্ট। অ্যাভোকাডো ভীষণ পজিটিভ কিন্তু ফুল অফ অ্যান্টি অক্সিডেন্ট, ভীষণ ভালো এই ব্রেকফাস্ট যদি রেগুলার করা যায়। এখন দুপুরবেলা প্রায় আড়াইটে বাজে, তো আমি সমস্ত ফ্রুটস গ্রিন ফ্রুটগুলোকে সমস্ত কেটে কেটে নিয়ে রেডি করে বসেছি একবারে ডাইনিংয়ে, শুধু জাস্ট মিক্স করবো আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। সেটা হচ্ছে আমি এখন বানাবো একটা ফ্রুট চাট, ঠিক আছে? আমার এখন একটা চাট চাট টাইপের কিছু খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য আমি এটাই বানাবো। দেখো আমি এখানে নিয়েছি গ্রিন অ্যাপেল, ওকে, ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সাথে আমি একটু শশা
কুচো করে নিয়েছি, একটু পেয়ারা নিয়েছি, দেখতে পাচ্ছো তো, এটাও আমি এর সাথে এখানে দিয়ে দেবো। কিউই ছিল, কিউইটাও দিয়ে দিলাম। সমস্ত ফ্রুটস গুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দেখো ওই পাতি লেবু, এই লেমন জুস আমি বানিয়ে রেখেছি, হাফ লেমন জুস এটা, ঠিক আছে? পুরোটা দিচ্ছিলাম ভীষণ টক হয়ে যাবে, সেই জন্য এইটা এটা আমি এখানে মিক্স করে দিলাম। তোমরা চাইলে একটু ডাস্ট সুগার, চাইলে একটু ওই গুঁড়ো চিনি, চিনি গুঁড়ো করে নিয়ে মিক্সার দিয়ে সেটাও একটু ইউজ করতে পারো, একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ বেশি টক হলে খাওয়া মুশকিল। ও এটা দিলাম, আর এর সঙ্গে আমি যেটা, যেহেতু এটা একটা চা, দেখো ফুচকার প্যাকেট কিনে নিয়ে এসেছি, সেখান থেকে আমি বেশ কিছু এরকম পাপড়ির মতো দিয়ে দিলাম। এর সাথে আমি একটু রক সল্ট মেশাবো অল্প, তার সাথে যেহেতু চাট, অবভিয়াসলি একটু চাট মশালা মেশাবো। কম বেশি না, আমাকে একটু টেস্ট করে দেখে নিতে হবে যে মশলাগুলো ঠিক আছে কিনা। একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এই ফ্রুট গুলো যদি তুমি ওই ইয়েটা দেবে, ফলগুলো আমার সবই ফ্রিজে রাখা ছিল, ঠিক আছে? এমনি যেটা বলে যে চাট খাওয়ার সময় যতক্ষণ, মানে এইগুলো দেওয়ার আগে, ফুচকা ঝুড়ি ভাজা বা সেও ভাজা যাই বলে, এগুলো দেওয়ার আগে ফ্রুটসগুলোকে কাটার পর যখন আমি লেমন জুস দিয়ে পুরো রেডি করলাম, তারপর যদি ওটাকে তুমি আধ ঘন্টার জন্য রেফ্রিজারেট করো, তাহলে জিনিসটা আরও চিল, আরও খেতে ভালো হবে। তারপর বার করে এনে তার মধ্যে তুমি ঝুড়ি ভাজা ফুচকা এগুলো স্ম্যাশ করে এইভাবে দিতে পারো। তো আমার যেহেতু ফলগুলো অলরেডি ফ্রিজেই ছিল, তো সেই জন্য আমাকে আর আলাদা করে আমি আর রেফ্রিজারেটারে রাখিনি। তো এবার আমি এটা খাবো। এই হচ্ছে আমার টেস্টি টেস্টি গ্রিন ফ্রুট লাঞ্চ। চিনি দেওয়ার কোনো দরকার নেই, ফল যদি মিষ্টি হয় চিনি লাগবে না। আর এই কিউইটা দেখছি খুব মিষ্টি, চাট লেমন জুসটা একদম ঠিকঠাক ছিল, হাফ লেমন জুস। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এবার, আমি যত মানে আমরা বলতে আমি আর অভিষেক পেরোচ্ছি ঠিকই, কিন্তু চ্যালেঞ্জ তো আমার। তো বেসিক্যালি বাইরে কোনো রেস্টুরেন্ট বা কোথাও দেখবো, কোনো কফি শপে অনেক সময় পাওয়া যায় ফ্রুট জুস, গ্রিন ফ্রুট জুস কিছু পাওয়া যায় কিনা, বা গ্রিন ফ্রুট স্যালাডের ওপর কিছু পাওয়া যায় কিনা একটু খোঁজ খবর করে দেখবো, কয়েকটা জায়গায় ঘুরবো দেখি। আর যদি কিছু না পাই তাহলে তো স্ন্যাক্স হবে না, একেবারে ডিনার হবে। কিন্তু আমি প্রাণপণ চেষ্টা করবো স্ন্যাক্সে যাতে কিছু গ্রিন ফ্রুটসের ওপর, মানে গ্রিন ফ্রুটের ওপর কিছু যদি আইটেম আমি কিছু যদি আমি খেতে পারি আর কি, সেই জন্য এখন যাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল আর একটা গ্রিন ড্রেস পরে নিয়েছি, আমার কাছে বেশি গ্রিনের ভ্যারাইটি নেই, গ্রিন ড্রেসের খুব বেশি ভ্যারাইটি আমার কাছে নেই, তো এই বাইরে যাচ্ছি তাই এই জামাটাই আবার পরলাম, আর এই মাস্কটাও পরছি, তো পুরো গ্রিন গ্রিন। আর চলো গিয়ে দেখি স্ন্যাক্সে কী খাওয়া যায় আজকে। আমরা কোয়েস্ট মলে এসেছি, কিন্তু এখানে কোথাও, মানে ওপরে যে ফুড কোর্টে গেলাম সেখানে কোনো গ্রিন ফ্রুটের ওপর কোনো আইটেম নেই, কোনো ফ্রুট জুস নেই। ফ্রুট জুসের ওদের একটা স্টল আছে আর কি, দোকান আছে, তো কিন্তু সেখানেও কোনো গ্রিন ফ্রুটের ওপর কিছু নেই। মানে এখান থেকে যাই দেখি পাওয়া যায় কিনা, নাহলে আমাকে স্ন্যাক্সটা স্কিপ করতে হবে। ফার্স্টে কোয়েস্টে গেলাম, কোয়েস্টে কিচ্ছু পেলাম, ঠিক আছে? তারপর মাথায় এলো সাবসিডি গেল,
সাউথ সিটিতেও কিছু নেই, তখন আমি বাধ্য হলাম সাউথ সিটির নিচে যে স্পেন্সার্স সেখানে গেলাম, সেখান থেকে ড্রাই ফ্রুটস কিনলাম। এটা হচ্ছে পেস্তা, তো পেস্তা খোসা রয়েছে বলে এখানে কালারটা বোঝা যাচ্ছে না, বেশি করে পেস্তা কিন্তু গ্রিন আর ড্রাই ফ্রুট চলবে, আর সেই সঙ্গে ড্রাই কিউই নিয়ে নিয়েছি। তো আমি এটা খাচ্ছি আর তার সাথে আমি চা, এটা একটু কমা ঘুমনা করে দাও, আমি চা ছাড়া আমার চলবে না। তো চা আমি সকালেও খেয়েছি, চা আর ইভিনিং স্ন্যাক্স হিসেবে নিই না, আমার অভিষেকের ইভিনিং স্ন্যাক্স এগুলো। আর এই কফি, আর আমি তোমাকে একটা অ্যাসিওর করছি যে আমি কিন্তু এটা খাবো, সত্যি খাবো, অভিষেক আসছে সিরিয়াসলি আমি ওটা খাবো না, তোমাকে খাবো না অভিয়াসলি, এটা চাটা দিয়েই আমার ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করবো। আর তারপর বাড়ি গিয়ে আমি যেটা ডিনার বানাবো না, সেটা থেকে তোকে একটু টুকু আমি দেবো, সেটা আমি ওকে দেবো না, কিন্তু সেটা খুব লোভনীয় হবে। ঠিক আছে, চলো এটা এখন খেয়ে নিই। ওয়েলকাম ব্যাক, বাড়ি চলে এসেছি। আর এখন আমি যেটা বানাবো, তখন তো দেখলে বেশি কিছু খাইনি, জাস্ট ড্রাই ফ্রুটস খেয়েছিলাম, আর ট্রাস্ট মি আমি কিন্তু একটুও ছুঁয়ে দেখিনি। এবং ওই তো অভিষেক বেশ অবাক হয়েছে যে আমি লোভ সংবরণ করলাম কি করে, অতটা খেতে পারে না, ওটা আমরা নিয়ে দুজনে ভাগ করে খাই, আজকে পুরোটাই খেতে হয়েছে। যাই হোক, এখন আমি যেটা বানাবো সেটা হচ্ছে গ্রিন ফ্রুটস ডিলাইট, বেসিক্যালি ফ্রুট ডিলাইট, কিন্তু এটা যেহেতু গ্রিন ফ্রুটস আর ওপর করছি তাই গ্রিন ফ্রুটস ডিলাইট, গ্রিন ফ্রুট ডিলাইট। তো এখানে দেখো আমি পেয়ারা তো নিয়েছি কাটা, এখানে পেয়ারা আছে দেখতে পাচ্ছ, পেয়ারা আছে আর যে গ্রিন অ্যাপেল ছিল তো এটা নিয়ে নিয়েছি, খুব বেশি ফ্রুটস নিইনি কারণ আমাকে খেতে হবে একা, তো এত পারবো না খেতে। আর তার সঙ্গে আমি যেটা খাচ্ছি মানে নেবো আর কি, ওর সাথে মিক্স করবো, সেটা হচ্ছে এই একটু আঙুর, আঙুরগুলো বেশ টক। যাই হোক, খেতে হবে, কিছু করার নেই। তো এটা আমি কি করে বানাবো, আমি মার্কেট থেকে ফ্রেশ ক্রিম এনে রেফ্রিজারেট করে রেখেছিলাম, তো এই ক্রিমটা আমি সবার আগে ঢালবো। আচ্ছা, এবার আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব, এর সঙ্গে কন্ডেন্সড মিল্ক অ্যাড করব। তো এখানে আমি কন্ডেন্সড মিল্ক আর ফ্রেশ ক্রিম মিক্স করে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার এটা ফ্রিজেই ছিল সেই জন্য ঠান্ডা, তো এটা আবার আমি বাটিতে ঢেলে নেব। তার সাথে আমি এবার যে ফ্রুটগুলো তোমাদের দেখালাম সেগুলো মিক্স করে দেব। আচ্ছা, একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আমার কাছে একটু কাস্টার্ড অ্যাপেল ছিল, একটু আটা ছিল, তো সেটাও আমি একটু নিয়ে নিচ্ছি, এর সাথে মিক্স করি, যেটা যদিও ভেতরটা হোয়াইট কিন্তু যেহেতু বাইরেটা গ্রিন গ্রিন তাই এটা কে আমি গ্রিন ফ্রুট হিসেবে ট্রিট করতেই পারি। তো এই হচ্ছে আমার আজকের ডিনার, এটা হচ্ছে ফ্রুট ডিলাইট, এটা পুরো মোটামুটি এক বোল মতো আছে প্রায়, তো এটা খেলে আমার রাতের খাবার হয়ে যাবে। ফ্রুটস গুলো ফ্রিজে রাখা ছিল, এই ধরনের খাবার না ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। আটাটা দেওয়ায় আরো ভালো লাগছে। খাওয়া শেষ, ডিনার শেষ, ওই খেয়ে আমার আজকের মতো খাওয়া সমাপ্ত। আর সত্যি কথা বলতে বারবার যতবার ওই ফলগুলো খাচ্ছি না, যেন মনে হচ্ছে আমি সরস্বতী পুজোর প্রসাদ খাচ্ছি আর কি, সেরকম ব্যাপার হয়ে গেছে। তো একই জিনিস খেতে খেতে যা হয় আর কি, আর জানি না কেন আজকে আমার খুব নিজেকে খুব টায়ার্ড লাগছে, মানে এখন আমার খুব ঘুম পাচ্ছে, এত তাড়াতাড়ি আমার ঘুম পায় না, জানি না কেন এটা হচ্ছে, এখন 11:20 বাজে রাত। তো
যাই হোক, এমনিতে চ্যালেঞ্জটা করতে মানে চ্যালেঞ্জ ভিডিওটা বানাতে আমার খুব মজাই লেগেছে আজকে। কাল থেকে বেসিক্যালি তোড়জোড় চলছিল, বেশ কিছু গ্রিন ফ্রুটস কিনে আনা, কীভাবে কী করা যেতে পারে, কী খাবারে, শুধু তো একটা গোটা পেয়ারা খেয়ে ফেললাম, একটা গোটা আপেল খেয়ে ফেললাম, এভাবে তো ভিডিও করাই যেতে পারতো, কিন্তু ওটাতে কোনো মজা থাকতো না যদি না আমি ফ্রুটসগুলো দিয়ে নানা রকম খাবার বানিয়ে যেটা করলাম সেটাতে আমার মনে হয় আরও বেশি মজা হলো আর কি। সো এনিওয়ে, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ধরনের আর কীরকম চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে, আমি করতে চাই এই ধরনের ভিডিও, আমার খুব ভালো লাগে, খুব এনজয় করি আমি এইসব ভিডিওগুলো। সো এনিওয়ে, আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যারা আমার চ্যানেলে নতুন আসছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, নতুন ধরনের আরও কোনো ভিডিও নিয়ে আসছি, তো দেখতে থাকো, নজরে রাখো, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ।